বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সুচিত্রা ব্লগ চ্যানেলে সবাইকে 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 স্বাগত। তো দাও বন্ধুরা, আজকে হলো গিয়া বিশ্বকর্মার পূজা, ঠিক আছে? তো বিশ্বকর্মার পূজা আজকে, তো আমরা বিশ্বকর্মার পূজা লাগি আয়োজন করতেছি। আর এদিকে স্বামীরা আবার দাও দোকান মুসামুসি মুসামুসি করতেছে, একেবারে এত সুন্দর করে মুসতেছে আর কি, কোমা মুসা যে মোটরসাইকেল মুসতেছে, দুতেছে, সবকিছু করতেছে। আর আমি ওখানে যাবো ফুল তুলতো, দেখি গাছে ফুল আছে কিনা। আমি পড়াই যে ফুলের অভাব কি কমু আর গো, কোয়ার মতো কিছু নাই। হায় রে হায়, গাছের মধ্যে একটা ফুলও আমি পাবো না। দি আমার ভাগ্যে ফুল আছে কিনা, ফুল থাকলে ফুল দিয়ে পূজা দিম আজকে, আর যদি না থাকে ফুল ছাড়াই পূজা দিমু, ঠিক আছে? আমার আমার বিশ্বকর্মা ঠাকুর আমার এমনি নিয়ে নিবো। এই যে একটা আমি ফুলের গাছ পেলাম, কি এটা ফুলের গাছ যেন আমি শেফালি না কি ফুলের গাছ কিন্তু জানি না, এই গাছের মধ্যে একটা ফুলও নাই। এদিকে আরেকটা গাছ আছে দাও, এই যে এই যে এদিকে আরেকটা গাছ কিন্তু ফুলের, দেখছো? খালি পাতা, খালি পাতা, একটা ফুলও নাই। তো চলো বন্ধুরা আবার এদিকে যাইতেছি, দেখি ফুলের গাছও পাওয়া যায় নাকি। তো এই দিকে দেখো বন্ধুরা, এদিকে আরেকটা আমার পাশে যে আরেকটা গাছ আছে কিন্তু এটার মধ্যে কোনো ফুল নাই, খালি পাতা, খালি পাতা পড়ে রয়েছে। তাহলে দেখো বন্ধুরা আমার কপালটা আজকে খারাপ, কি যে করবো, কেমনি দিয়ে পূজা দিবো, হায় রে হায়, কি চিন্তা চিন্তা চিন্তা। ও মাগু মা, এই যে পাইছি, এই ফুল দিয়েই আজকে আমি বিশ্বকর্মা ঠাকুরের পূজা দিবো। কোনো ব্যাপার নাই, ফুল হইলে হইলো, একদম সাদা ফুল লাগবে হের কোনো মানে না, এই ফুল দিয়েই আজকে পূজা দিবো বিশ্বকর্মা বাবার, আজকে এই ফুল দিয়েই পূজা দিবো, ঠিক আছে? এই যে অনেকটি আছে গাছটার মধ্যে, কতটি দেখি দেখি, এই যে আরেকটা পাইছি। ও মা গো, আজকে তো আমার কপাল ফুলে গেছে। আমি ভাবছি ফুল ছাড়াই আজকে পূজা দেওয়া লাগবো না, হয় আমার কপালটা খারাপ, কিন্তু না, আমি তো ফুল পাইছি। দেখো এই গাছটার মধ্যে কোনো ফুলই নাই, সাদা ফুলই নাই, খালি দুতুরা ফুল, দুতুরা ফুল, এই দুতুরা ফুল দিয়েই আজকে আমি পূজা দিবো। তো চলো বন্ধু, এই যে এদিকে আরেকটা গাছ আছে দেখি, সাদা ফুল, এই যে নাইগে নাইগে, এই যেটার মধ্যে যাই দেখি, এই যে আরেকটা দেখতে পাইছি, এটাও নিয়ে নেই। হ্যাঁ ফুল যখন আসে তো আর কি, এইগুলো দিয়েই আজকে আমার ওই যাবো। তো এই যে আমি এই ফুলটা নিয়ে নিলাম, তো চলো কি করবো, এইগুলা দিয়ে পূজা দিবা লাগবো, আমার কপাল খারাপ, কি করবো। এই যে আমার এটা ভাগ্নি হয় আমার জায়ের দিদির মেয়ে, তো আমি হেরে কইছি যে চল আজকে আমার লগে মানে থাকবি। তো যে ওখানে হ্যাঁ আঙ্গবাড়ি যাইবো, আঙ্গবাড়ি দুজনে মিল্লা পূজা দিবো আমার আমাকে বিশ্বকর্মা ঠাকুরের, ঠিক আছে? তো এই যে আমি বাড়ি বাড়ি তাইয়া পড়ছি, ওখানে এই যে বাড়ির মধ্যে যে সবকিছু থালা বাসন ঠাকুরের যত কিছু আছে সবগুলো ওখানে আমি ধুমু, ভালো করি না ধুমু। এই যে ফুলগুলা দেখছো, মানে রেখে দিলাম ফুলগুলা, ওখানে এই যে থাল বাসন গুলা নিয়ে গেলাম কলের ফলে, কলের ফলে খুব সুন্দর করে নির্মাণ দিয়া একেবারে একেবারে ঘষাঘষি ঘষাঘষি ডলা ডলি ডলা ডলি করে করবো, মানে যে বৃষ্টি পাইয়া পাইয়া একেবারে কি করবো। আর সংকটের মধ্যে এত এত হয়েছে হয়েছে, মানে নীল নীল হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি। আজকে তো জানো সকাল থেকে আমাদের দিকে বৃষ্টি পড়তেছে, এমন বৃষ্টি পড়া শুরু করছে, আমি তো ভাবছি আজকে পূজা টুজা কিছু দিতে পারবো না। তো যাই হোক, বৃষ্টিটা কমছে কমছে দেখে তো আমি ওখানে সব ঠাকুর তলা সবকিছু করতেছি। তো যে ঠাকুরের ঘষতেছি ঘষাঘষি 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 করতেছি, এই ঠাকুরের যে একেবারে মানে এই সাইড দিয়া নীলা নীলা হয়ে গেছে, তো খুব সুন্দর করে ঘষে দিলাম, ওখানে জল দিয়ে ভালো করে ধুয়ে দিবো, জায়গাটা পরিষ্কার করে দিবো। যে পরিষ্কার হয়ে গেলো ওখানে আমি দহনের ভিতরে আইলাম, দহনেও আমি ঠাকুর এসে গণেশ বাবা আছে আর আমার যে ইসে আছে সবগুলো আমি ভালো করে দহনে জল টল দিয়া ভালো করে ধুইয়া টুইয়া, এই যে আমার গণেশ বাবার দেখো বন্ধুরা, দেখো কি একটা ছোট্ট আমার গণেশ বাবা, কি কমু গো, দুঃখের কথা দুঃখের কথা। এইটুকুর মধ্যে গণেশ বাবার এমনি কই রাখবো, এই লিগে একটা ছোট্ট করে কাঠের ঘর বানাই দিছে আমার স্বামীটা, দেখছো দেখছো কি সুন্দর একটা ঘর বানাই দিছে গণেশ ঠাকুরের লাগা। ও মাগো খুব সুন্দর। তাই বললাম আমি আবার ঠাকুর তলা তুলছি, ঠাকুর তলা এই যে এখন আমি বাতি ধরাইতেছি আর ওখানে ডুবকাতি টুবকাতে সব মানে সলতে মলতে দিয়ে এখন খুব সুন্দর করে দড়ার মধ্যে দড়ানো হয়ে গেছে গা। ওখানে আমার যা যা লাগে ঠাকুরের ফুল টুল দোয়া প্রসাদ টসাদ দোয়া সবকিছু দিই, খালি যে ঠাকুরের কাছে মানত করতেছি আর মানত করতেছি, কইতেছি যে ঠাকুর তাড়াতাড়ি আমার বন্ধুগুলোর একটু সুবুদ্ধি দাও মাথায়, যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবো, আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করে দিবো, গ্রো করে দিবো, গ্রো করে দিব। আমার ভিডিও গুলো কত মানুষে দেখছে গো, কত মানুষে দেখছে, 1 লাখের উপরে দেখছে গো, কেউ সাবস্ক্রাইব করে নাই, যদি সাবস্ক্রাইব করে দিত তাহলে না আমি এতদিন টিহা পেতাম, এই টিহা দিয়া ঠাকুরের মন্দির বানাইতাম গো। দেখো বন্ধুরা আমার পূজা দিয়ে কমপ্লিট হয়ে গেছে, আবার ঠাকুরের কাছে আমি মাথা পাইতে আবার ঠুকতাছি আর কইতাছি গো ঠাকুর আমার তাড়াতাড়ি কিছু একটা কইরা দাও গো, কিছু একটা কইরা দাও। আর এদিকে আমি চোখ গেলাম গা একেবারে আমার দহনের দিকে, গণেশ বাবার দিকে অপেক্ষা করতেছে, যে ওই যে গণেশ বাবার আমার দেখো, আবার সবাই দেখো আমার ছোট্ট গণেশ বাবারে দেখো কত সুন্দর করে, এখন গণেশ বাবার কাছেও আমি প্রার্থনা করবো, প্রার্থনা করে গণেশ বাবার কাছে আমি কিছু চামু, ঠাকুরের পূজা দিয়ে পূজা দিলে তো কিছু চাওয়ার লাগে, এর লাগে আমি এখন ঠাকুরের কাছে আমি কমু যে গণেশ বাবা আমার দহনটা একটু দেহো ভালো ভালো যেন বেসা কিনা হয়, তোমার আশীর্বাদের জন্য চলে ঠাকুর। দেখো বন্ধুরা আমার গণেশ বাবার কাছে পূজা দিয়ে হয়ে গেছে, খুব সুন্দর করে পূজা দিয়ে দিলাম, যা চাওয়ার আমি গণেশ বাবার কাছে যাইয়া নিয়ে নিলাম, সবাই তো তোমরা শুনলা। তো দেখো আমার দোকানটার একবার, তো বন্ধুরা দেখো যে আমার টোটো মোটরসাইকেল, টোটো মোটরসাইকেল এখন পূজা দিব।
টোটো মোটরসাইকেল আমার পূজা দিয়ে হয়ে গেছে, এখন আমি মোটরসাইকেল ধরে পূজা দিয়ে হয়ে যাও। তো আমার টোটো আর মোটরসাইকেল দুটোই পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই দুটোরও করতেছি দেখো রাস্তাঘাটে চলবা ভালোভাবে চলবা, তোমাকে লগে কিন্তু আমার স্বামীটাও থাহে বুঝতাও। আর এদিকে এখন আমি চলতেছি আমার মানে শাশুড়ি বাড়ি, মানে এই শাশুড়ি বাড়িতে আমার বিশ্বকর্মা পূজা ঠাকুর পূজা হয়েছে মানে ব্রাহ্মণ দিয়া, তো আমি রাত্রেবেলায় পূজা করছে এরা, তো যাইতে পারি নাই রাত্রেবেলা, তো আমি এখন ওখানে যাইতেছি গিয়া এখন আমি সবাই তোমাকে সব দেহামু। তো আমার দেওয়ার আর কি নতুন বাড়ি করছে, তো তো এই বাড়ির মধ্যে ঠিক মতন পূজা দেওয়া হয় নাই, তো এলাকা কইছে যে আমার শাশুড়ি বাইরে আছে গরু ছাগলের জল দিতেছে, তো আমি হাগো বাড়ির ভিতরে যাইতেছি। তো এই যে মামার দেওয়ার করছে কি যে তাহলে আমার বিশ্বকর্মা ঠাকুর গুলা আমার ঘরের ভিতরে পূজা করো, তাহলে আমার ঘরও পূজা হয়ে যাবো আর বিশ্বকর্মা ঠাকুরও পূজা হয়ে যাবো। তো ঠিক আছে, তো আমি তাই তো পারি না, এটা তো দুঃখের বিষয়। তো আজকে আমি সকালবেলা এলাম, আর সকালবেলা আইয়া আমার শাশুড়ি এলো পুরা বোহা বোহা দিতেছে আমার শাশুড়ি, কি কমু আর করার কিছু নাই, মানে আইতে পারি নাই বড় বৌমা বলে কথা। তো ঠিক আছে, বেশি দূর বাড়ি না, কাছাকাছি বাড়ি, তো আমি যে ঘরের ভিতরে পড়ছি আমার দেওয়ার ঘরের ভিতরে যে ঠাকুর ঠাকুরের কাছে এখন আমি মাথা টুকমু। হ্যাঁ রে মাথা টুকমু, রে মাথা টুকমু, আর ঠাকুর রে খালি কইতাছি যে আমার মনের আশা গুলা সবগুলো পূর্ণ করো গো, সবগুলা না পারলেও কিছু কিছু পূর্ণ করো, আমার যেটুকু মনের আশা আছে তুমি না করবে তো কাই করবো আমার মনের আশা পূর্ণ কত, তুমি তো ঠাকুর না, তা দেখো আমার দেওয়ার ঘর করে সবাই ভালোভাবে আমার পরিবারের ভালোভাবে রাখো। হ্যাঁ তো আবার গাড়ি গাড়ি ঘোড়া চালায় তো দেখে শুনে রাখো, তুমি তো হইলা উপরবালা, তুমি বাঁচাবা তুমি মারবা। তো ঠিক আছে, যে সব কিছু পূজা টুজা দিয়া মানে ঠাকুর তো গেছে গা, রাতের বেলায় পূজা করছে, তো গাই যে আমার শাশুড়ি ওখানে মাথা ঠুকতেছে আর কইতাছে যে আমার বেটাগুলারে দেহ গো, আমার বেটাগুলারে দেহ, যে উপরে আবার ভক্তি করতেছে আমার বেটাগুলারে দেহ, না হাজার হোক বেটার মা, তো সে তো কইবই। আর এই যে দেখো আমার এইদিকে আমি নিজে নিজে ভিডিও করতে শুরু করছি, আর এদিকে দেখো খিচুড়ি খিচুড়ি লেগে তরকারি বয়ে দিছি, যে তরকারিটা কত সুন্দর করে এখন রান্না করতেছি আর করতেছি গো। আর এই যে দেখো খিচুড়ি খিচুড়ি তরকারি আমরা রেডি, কত সুন্দর তরকারি রয়েছে, কালারটাও কত সুন্দর খাইতে, সে টেস্টি টেস্টি মানে দারুণ টেস্টি। আর এদিকে আমরা খিচুড়ি হাড়ি বয়ে দিছি, মানে এই যে জল টল সবকিছু দিয়ে দিছি, লঙ্কা টঙ্কা যে ভাস্তাছে, এই যে এদিকে দেখো আমরা খিচুড়ি কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে, অনেকজন খাইয়াও নিছে, বাচ্চা কাচ্চা আইছিল তো মানে প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওখানে আমরা এদিকে যে মানে আমার শাশুড়ি আমি আরো বাচ্চা দুটা আছে, তারপরে সবাই মিল্লা আর কি খাইতাছি, এদিকে আমার শাশুড়ি আর আমি আর সবাই মিল্লা খালি খাইতেছি আর খাইতেছি গো, আর দিতেছে আর আমরা খাইতেছি, যে আমার শাশুড়ি করতেছে বা বা কি সুন্দর টেস্টি হইছে, বৌমা আরো নাও আরো নাও, খাও 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 খাইতেছি। আর এদিকে আমার শ্বশুর বইয়া রয়েছে আর আমার দুজনটা খালি দেখতেছে যে হাই রে বৌমা শাশুড়ি মিল্লা কথা খাইতেছে। আর এদিকে দেখো আমার শ্বশুরের আর শাশুড়ি রোমান্টিক, এই বয়সে যে রোমান্টিক করতেছে আঙুলে, যে কি ভালো লাগতেছে গো কি ভালো লাগতেছে, আমার শ্বশুরে কয় খাও গো খাও, আর আমার শ্বশুর আইসা আইসা খালি কি কমু। এই যে এদিকে আবার আমরা আয় পড়ছি, আমার শ্বশুর বাকছে আঙ্গো খাওয়া দেখা এনতেনে আর নাই গেছে, কই যে গেছে জানি না। আর এদিকে আমার শাশুড়ি আর আমি একদম নিতাছি আর খেতেছি গো, নিতাছি আর খেতেছি, মানে এত সুন্দর টেস্টি হয়েছে, আমি খালি কইতেছি দেখো ওই যে সবজিটাও যা টেস্টি হয়েছে, আমার শাশুড়ি সবজি সব খেয়ে ফেলেছে আর নাইগা গো, তরকারি একটুকু নাইগা, আর আমার একটুখানি আছে তো এটা নিয়ে খাইতেছি আর কইতেছি আমার শাশুড়ি আর আমি খুব গপ্প লাগাইছি, মানে কই পুরো হাসতাছি আর খাইতাছি, মানে এত সুন্দর সুন্দর মানে টেস্টি হয়েছে খিচুড়িটা কি কমু। আর আমার শাশুড়ি কয় ইস আমি আজকে খাইতেই থাকবো খাইতে থাকবো, আমি কই খাও খাও খাওয়ানোর লাগে তো আজকে ভালো করে রান্নাই করছি। আমার ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও সবার সবার কাছে শেয়ার করে দাও, আর আমার ভিডিও দেখানোর লাইক ধন্যবাদ। আর তোমাকে লগে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেওয়া হইব, তো রাখলাম বন্ধুরা, বাই 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 বেটার।